হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 মাসের এক শিশুকে ফেলে পালিয়ে গেছেন তার মা। সকালে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ান APBN এর এক সদস্য কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। APBN এর অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে অ্যারাইভাল টার্মিনালে শিশুটিকে নিয়ে সকাল থেকে অপেক্ষায় করেন সৌদি ফেরত এক নারী, কিন্তু সকাল 8টার দিকে হঠাৎ শিশুটিকে রেখে লাগেজ নিয়ে উধাও হন তিনি। একই ফ্লাইটে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন, সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হলে ওই ঘরেই এই সন্তানের জন্ম হয়, তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকায় ফ্লাইটের মধ্যেই বেশ কয়েকবার কান্নাকাটি করেছেন ওই নারী। আলমগীর হোসেন জানান, CCTV-র ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য অ্যানালাইজ করে আমরা ওই মাকে শনাক্ত করব। আমরা যদি পারি তাকে কাছে হ্যান্ড ওভার করবো, আর যদি না পারা যায় তাহলে আমরা প্রবাসী কল্যাণ অথবা ব্র্যাকের সহযোগিতায় এই বাচ্চাকে পুনর্বাসন করার চেষ্টা করবো।